গার্ডেন্সে ভেঙে পড়লো বাড়ির একাংশ। জানা গিয়েছে বাড়িটি বহুদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। হঠাৎই ভেঙে পড়ে বাড়ির একাংশ। সূত্রের খবর, রাস্তা দিয়ে একটি গাড়ি যাওয়ার পথে গাড়িটি ওপরে পড়ে যায় বাড়ির বেশ কিছুটা অংশ। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছিল গাড়ির চালক, কিন্তু কেন হঠাৎ ভেঙে পড়ে বাড়িটি তা তদন্ত চলছে। সৌভিক সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, প্রতিনিধি, তার থেকে আমরা বিস্তারিত জানবো। সৌভিক, হঠাৎ করে বাড়ি ভেঙে পড়েছে, কেন বাড়ি ভেঙে পড়েছে, কি জানা যাচ্ছে তদন্তে? ইতিমধ্যে কিন্তু বারবার কিন্তু বিপজ্জনক বাড়িগুলো নোটিশ দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু কোন রকম কোন ব্যবস্থা কিন্তু নিচ্ছে না, এবং তারা কিন্তু নিজেদের ভাবে সরানো সেই সারানোর কথাও কিন্তু তারা ভাবছে না। একে একে কিন্তু বেশ কিছু বাড়ির অংশ কিন্তু ভেঙে পড়ছে, এবং সেই মতোই আজকেও কিন্তু লেক গার্ডেন্সের যে বাড়ির অংশটাও কিন্তু ভেঙে পড়লো। অল্পের জন্য কিন্তু রক্ষা পেল, যে নিচে দাঁড়িয়ে থাকা যে গাড়ির চালক তার সাইডেই পড়েছে, তার উপরে কিন্তু ভেঙে পড়েনি। যদি ভেঙে পড়তো একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হতে হতো। সেই ভাবে কিন্তু গাড়িটা মানে খারাপ হয়েছে, গাড়িটা ভাঙচুর ভেঙে গেছে, এবং পাশাপাশি কিন্তু তোমার এখনো পর্যন্ত ওই ঘটনায় কিন্তু হতাহত বা আহতের কিন্তু খবর নেই। ধন্যবাদ সৌভিক। সৌভিক সান্যাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, প্রতিনিধি।